বেগুন বাড়িতে রয়েছে এবং এখানে মোটামুটি এখানে 2000 পিসের মতো এখন বেগুন চারা লাগানো হয়েছে। এই যে আপনারা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর, দেখুন এখানে ভেলির পর ভেলি এখানে কিন্তু লাগানো হয়েছে। মোটামুটি 2000 পিসের মতো এখন গাছ লাগানো হয়েছে এবং এখানে যে গাছটা ইনি লাগিয়েছেন এবং লাগানোর পর এখানে মোটামুটি এক মাসের মতো গাছ হচ্ছে এবং এই গাছগুলো দেখুন এক মাসের মধ্যে কিন্তু সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে কিন্তু গাছগুলো রয়েছে এবং এখানে কিন্তু কোনো পোকামাকড় কোনো সংক্রমণ নেই। মোটামুটি আর 10 থেকে 15 দিনের মধ্যে মোটামুটি ফুল আসতে চলেছে আর কি। দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট ফুলের কুড়ি নিচ্ছে এবং আপনারা দেখুন যে প্রাকৃতিকভাবে কীরকম দেখতে লাগে, একটা দারুণ একটা ব্যাপার। এখানে গাছগুলো এত স্বচ্ছ আছে বা গাছগুলো এত পরিষ্কার আছে বা গাছগুলো একটু বাদে আমি পুরো বাড়িটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। এখানে সারি সারি কী সুন্দর গাছগুলো লাগছে দেখতে এবং আপনাদের আমি ভিডিওগ্রাফি করে দেখাবো। একটা বেগুন বাড়ি গাছ লাগানোর মোটামুটি এক মাস পরে যে প্রাকৃতিক সৌন্দর্য, তার কিছুদিন পরে 10-15 দিন পরে কত সুন্দর এখানে বেগুন এখানে কিন্তু প্রোডাকশন হবে বা বেগুন আমরা এখানে ফসল পাবো, সেই কথাটাই আমি এখানে আপনাদের একটু বিস্তারিতভাবে জানাবো। এখানে চাষি ভাই কীভাবে তিনি এত সুন্দরভাবে আমাদের পুরুলিয়ার মতো জেলায় সুন্দরভাবে বেগুন চাষ করে তিনি এখানে বছরের পর বছর এখানে তিনি সাফল্য পাচ্ছেন এবং আপনারা বেগুন চাষি যারা রয়েছেন বা যারা আগ্রহী রয়েছেন বা যারা বারবার বেগুন চাষ করছেন কিন্তু পোকার সংক্রমণ এখানে কিন্তু বারবার হচ্ছে এবং আপনি কিছুতেই বুঝতে পারছেন না কী করব এবং এই বেগুন চাষ নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের এই ভিডিওতে।
আমরা বেগুন চাষ নিয়ে যে আলোচনা করব তো মোটামুটি আপনি কত বছর ধরে বেগুন চাষ করছেন? 4 বছর। 4 বছর নাকি? তো এই বেগুন চাষটা কি কোন লাভজনক আছে তো? হ্যাঁ লাভজনক আছে। আচ্ছা তো প্রথমে পরিচয়টা আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ আমার নাম জয়ন্ত মাহাতো। আচ্ছা গ্রাম পেঁচাড়া। আচ্ছা পোস্ট পেঁচাড়া। হুম থানা বড়। হ্যাঁ জেলা পুরুলিয়া। তাই জেলা পুরুলিয়া। তো বেগুন চাষ আপনার মোটামুটি কেমন লাগে? বেগুন চাষ ভালো লাগে। আর এমনিতে আপনি মোটামুটি কি করেন এখন? আমি বাড়িতে চাষবাস। স্টুডেন্ট নাকি? হ্যাঁ স্টুডেন্ট। কিসে পড়াশোনা করেন আপনি? আমি কলেজ সেকেন্ড ইয়ার। সেকেন্ড। তো জয়ন্ত বাবু আপনার কাছে জানতে চাইবো এত সুন্দর আপনি একটা বেগুন খেতে সুন্দরভাবে বেগুনগুলোকে আপনি ফুটিয়ে তুলেছেন বা ফসল দিতে পেরেছেন তো কিভাবে মোটামুটি চাষটা করে থাকেন আপনি? আমি প্রথমে ট্রাক্টর দিয়ে বাহা করাই। আচ্ছা দু তিনবার বাহা হয়ে গেল। আচ্ছা তারপরে ডবের ব্যবস্থা করা হয়। আচ্ছা ডব কাটা হয় গোবর টবর ইত্যাদি মানে মিক্স করা হয়। মিক্স করা হয় মাটির সাথে। আচ্ছা মিক্স করার পর চারা লাগানো হয়। মোটামুটি চারাটা কি কোথা থেকে নিয়ে আসা হয়? নিজে চারা বানানো হয় না? নিজে ঘরে চারা বানাই। আচ্ছা সেই চারা লাগানো লাগানো হয়। এখানে আমি জানতে চাই আপনার কাছে যে এই যে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব মোটামুটি কতটা রাখা হয় এখানে? দু হাত দেওয়া আছে। দু হাত দেওয়া আছে। আর একটা ভেলি থেকে আরেকটা ভেলি ওটা আড়াই হাত দেওয়া আছে। আড়াই হাত দেওয়া আছে। আচ্ছা আচ্ছা তো চারাগুলো মোটামুটি কতদিন বয়স হলে এখানে মোটামুটি লাগানো হয়? বয়স তোমার প্রায় চার পাঁচ হয়ে গেলে। চার পাঁচ মানে মোটামুটি মাস্টেক হয়ে গেলে মোটামুটি এটা এখানে আছে বসানো হয়। আচ্ছা আর জলের কথা বলবো এখন মোটামুটি বর্ষাকালে চলছে এখন বছরের অন্যান্য দিনগুলোতে চাষ করা যায় অন্যান্য মাসগুলোতে? না এটা বর্ষার জন্য। বর্ষার জন্য? এটা বর্ষার জন্য। তাহলে বর্ষার জন্য যদি বেগুনটা হয় তাহলে মনে হয় জল আলাদা করে দিতে হয় না এখানে? না ওই বর্ষার জলেই যতটুকু হয় ততটুকু বর্ষার জলে। আচ্ছা এটা তো দেখছি যে কাঁটা নেই খেতে কিরকম বেগুনটা? ভালো লাগে। ভালো লাগে খেতে নাকি? আর এখানে মোটামুটি কতদিন পর পর এখানে ফসলটা তোলানো হয়? দুদিন বাদ। তো যদি আমি পিস হিসাবে গাছের সংখ্যা যদি বলি মোটামুটি কত গাছের সংখ্যা হবে এই বাড়িটাতে? 2000 পিস হবে। হ্যাঁ 2000। আর যদি এরিয়াটা বলি জমিটা মোটামুটি কত বিঘার উপর আছে এটা? দেড় বিঘার উপরে রয়েছে নাকি? দেড় বিঘার উপরে রয়েছে। আচ্ছা দুদিন পর পর আপনি বললেন যে ফসলটা তোলা হয় তো মোটামুটি একবার ফসল তুলে মোটামুটি কতটা পরিমাণ আপনি ফসলটা পান? কত কেজি বেগুন পাওয়া যায় এখানে? 3 কুইন্টালের উপর। 3 কুইন্টালের উপর আপনি পান? সেইটা কোথায় বিক্রি হয় এখানে? এখানে আমাদের মানবাজার। মানবাজার? তো এখানে ওরা নিতে আসে না ওখানে নিয়ে যেতে হয়? না ওখানে নিয়ে যেতে হয়। আচ্ছা মোটামুটি এখন পার কেজিতে বা প্রতি কেজিতে মোটামুটি কত রেট চলছে এখন? এখন তোমার 20 টাকা কেজি পাওয়া যায়। আচ্ছা মোটামুটি এখন দেখতে পাচ্ছি মনে হয় আরো কিছুদিন আপনি ফসল বা মোটামুটি কতদিন আর মোটামুটি পাওয়া যায় ফসল? প্রায় আর 1 মাস মতন পাওয়া যাবে। এখন দেখলাম যে অনেক কুচি কুচি ফল রয়েছে সেগুলো মোটামুটি আর 1 মাস মতো পাওয়া যাবে ফল পাওয়া যাবে। তো দর্শক বন্ধুদের আপনি একটা জিনিস বলুন যে এই যে বেগুনটা এই বেগুনের চাষটা কতটা পরিশ্রম রয়েছে এবং লাভজনক কিনা? হ্যাঁ লাভজনক আছে পরিশ্রমও আছে। আচ্ছা পরিশ্রম মোটামুটি লাভ মোটামুটি কতটা থাকে? বেগুন যখন শেষ হয়ে যায় আর ফসল তোলা যায় না তখন মোটামুটি লাভ মোটামুটি খরচ বাদ দিয়ে কতটা থাকে? খরচ বাদ দিয়ে প্রায় ধরো আমার এই জমিতে প্রতি বছর লাগানো থাকে এই জমিতে প্রায় খরচ বাদ দিয়ে আমি 40-45 হাজার টাকা ইনকাম করি। ইনকাম? আচ্ছা আচ্ছা। আর খরচ মোটামুটি কত টাকা হয় মোটামুটি এই ধরুন ট্রাক্টর বা এরকম বিভিন্ন ধরনের স্প্রে সব কিছু মিলিয়ে লেবার ফেবার মিলে কত খরচ হয় মোটামুটি? লেবার দিয়ে আমার ট্রাক্টর দিয়ে প্রায় খরচ হয় তোমার 20,000 মতো। 20,000 মতো। তো এই যে আমি দেখতে পাচ্ছি দেড় বিঘার উপরে আপনি চাষ করেছেন এখানে বেগুন ক্ষেত্রে তো এই কাজে আপনাকে কে কে সাহায্য করে? এই কাজেতে আমার বাবা। আচ্ছা কাকু। আচ্ছা আমরা 3 লোক মিলেই কাজটা করি। মোটামুটি প্রতিদিন যদি ধরি ফসল না আসা পর্যন্ত মোটামুটি কত ঘন্টা করে এখানে সময় দিতে হয় বেগুন? এখান থেকে প্রায় 4-5 ঘন্টা করে সময় দিই বেগুন বাড়িতে। হ্যাঁ আচ্ছা। আর এখানে আমি দেখছি ফাঁকা মাঠে এটা করা হয়েছে তো এখানে গরু ছাগল যদি কারো ছাড়া থাকে তো সেই ক্ষেত্রে ফসলের ক্ষতি তো করে? হ্যাঁ ক্ষতি করে। তো সেই ক্ষেত্রে কি মানে ব্যবস্থা আছে? ব্যবস্থা তোমার বেগুন বাড়িতে সকাল একবার করে দেখতে হয় আর কি? হ্যাঁ দেখাশোনা করতে হয়। আচ্ছা তো জয়ন্ত বাবু আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আসবো বেশিরভাগ চাষিকে আমি দেখেছি আটকে যায় যেখানে সংক্রমণের ব্যাপারটা বেগুন চাষে কিন্তু প্রচন্ড আমাদের সংক্রমণ হয় যার কারণে ফসল ঠিকঠাক হয় না বা চাষিরা আমাদের সাকসেস আসতে পারে না। তো এখানে আমি জানতে যাবো আপনার কাছে যে এখানে সংক্রমণের কি কিছু কোন কোন পোকামাকড় কখন সংক্রমণ করে এবং তার প্রতিকারের যে উপায়গুলো সেটা একটু দর্শক বন্ধুদের জন্য একটু যদি বলেন। এখানে তোমার প্রায় ফুল ফল আসার আগে পোকা লাগে। আচ্ছা পোকা তোমার ডগ মারা যায় বেগুন গাছে প্রায়। সেখান থেকে কীটনাশক মারা হয়। আচ্ছা ওই কীটনাশকের ডিটেলসটা একটু বলেন কোন কীটনাশকটা মারতে হয়? কীটনাশক বাজারে নানা রকম বিভিন্ন ধরনের কীটনাশক। আপনি কোনটা ব্যবহার করেন? আমি প্রায় সুপ্রিম লিমিটেড। আচ্ছা ব্যবহার করি। আচ্ছা ওটা ব্যবহারের নিয়মটা একটু বলে দিন। ওটা ব্যবহার হচ্ছে 15 লিটার জলে 30 ml করে ওটা মিক্স করতে হবে। মিক্স করতে হবে তারপর যেরকম আমরা স্প্রে করি সেরকম গাছে গাছে স্প্রে করি সেভাবে স্প্রে করা চলবে। আচ্ছা একটা জিনিস আমি দেখেছি স্প্রে কিন্তু বিভিন্ন টাইমে অনেকে ভুল করে করে থাকেন তো এই সঠিক নিয়মটা কি স্প্রে করার? সকালে তোমার সকালে সূর্য ওঠার আগে আর এবং সূর্য ডুবে ডুবে।
তো জয়ন্ত বাবু আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি যে হাঁড়িটা রেখেছেন বা এখানে সাদা সাদা এঁকে দিয়েছেন হাঁড়ির মাথার উপর, তো এইটার কাজ কি বেগুন বাড়ির মাঝখানে? এটার পাখি আসার ক্ষতি করার জন্য যে পাখিগুলো আসে দেখে ভয় পায়, এবং ছাগল গরু যে ইত্যাদি যে মানে এই যে হাঁড়ির যে মাথাটা সাদা সাদা যখন লাগে মানে মানুষের মাথার মতো বা অন্য একটা নতুন কিছু জিনিসের মতো ভয় পায় লাগে, মানে মোটামুটি শস্যটাকে বাঁচানোর জন্য এটা দেয়া হয়েছে। আচ্ছা, এটা আমি দেখেছি অনেকদিন আগে থেকে এটা করা হয় বা বাবা ঠাকুরদা আমল থেকে এরকম একটা আইডিয়া করা হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আমরা জয়ন্তবাবুর সঙ্গে, উনি তার 4 বছরের যে বেগুন চাষের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলেন। তো দর্শক বন্ধুরা, এভাবেই এগিয়ে যাক আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কৃষি, এভাবেই এগিয়ে যাক আমাদের দেশটা। আমি জয়ন্তবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই ভিডিওটি বানাতে সাহায্য করার জন্য, এবং দর্শক বন্ধুদের সকলকে ধন্যবাদ জানাই অপেক্ষা করে এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফাঁকা সময় পেলে আমাদের চ্যানেলে পর্দায় চোখ রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।